Welcome dear student, I am MD Gulam Mustafa, head teacher, Dirghabandhu Bangabandhu High School, Brahmanpara, Kumilla. Today our topics is narration. Let's see the text to get something. He says, I love music. नीचे देखो, he says that he loves music. What have you guessed by the text? Direct and indirect speech. So our today's lesson is direct and indirect speech narration part 1. Learning outcomes. After we have started this lesson, we will be able to define speech, identify the classification of speech, change a person from direct to indirect speech. What is speech or narration? Narration is an expression which is expressed by the speaker. अर्थात narration हुलो एक तो अभिव्यक्ति द्वारा speaker कुछ चीज व्यक्त हो व्यक्त करा हो. Follow the example. Taleb said to me, I have done my duty. Taleb told me that he had done his duty. Speeches are classified into two kinds, direct speech and indirect speech. Direct speech, speech spoken directly by the speaker is called direct speech. Indirect speech, speech spoken indirectly by another is indirect speech. Look at the blackboard. He said to me, you are my best friend. There are two parts of a direct speech. He said to me, you are my best friend. He said to me, repeating verb. Repeating verb out of inverted comma moddhe thake. You are my best friend, inverted comma bhitore, repeated speech inside of inverted comma. Well, amra bujlam je স্পিচের দুইটা অংশ থাকে, একটা রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ. লেটস নো দা বেসিকস অফ স্পিচ অর ন্যারেশন. হাউ টু চেঞ্জ ফ্রম ডিরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কিভাবে পরিবর্তন করব, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হলে আমাদের এই কাজগুলো করতে হবে. চেঞ্জ অফ পার্সন, পার্সনের পরিবর্তন করতে হবে. চেঞ্জ অফ দ্য রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে. ওমিট ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা ওমিট করতে হবে. অ্যান্ড ইউজ কনজাংশন, এবং সেখানে কনজাংশন ব্যবহার করতে হবে. চেঞ্জ অফ টেন্স, টেন্সের পরিবর্তন করতে হবে. চেঞ্জ অফ অ্যাডভার্ব অর ফ্রেজ, অ্যাডভার্ব অথবা ফ্রেজের পরিবর্তন করতে হবে. অর্থাৎ ন্যারেশন করতে গেলে আমরা মানে এই সবগুলো কাজ যেইগুলো থাকে সবগুলো পরিবর্তন করে ইনডাইরেক্ট করতে হবে, উত্তর লিখতে হবে. ফার্স্ট চেঞ্জ অফ পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, নমিনেটিভ কেজ, অবজেক্টিভ কেজ, পসেসিভ কেজ. প্রত্যেক পার্সনেরই দুইটা রূপ আছে, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল. ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই, অবজেক্টিভ কেজ মি, পসেসিভ কেজ মাই মাই, প্লুরাল উই, অবজেক্টিভ ফর্ম আস, পসেসিভ আওয়ার আওয়ার্স. সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ, অবজেক্টিভ ইউ, পসেসিভ কেজ ইউর, ইউস, প্লুরাল ইউ, অবজেক্ট ইউ, পসেসিভ কেজ ইউর, ইউস. এখানে লক্ষণীয় বিষয় যে সেকেন্ড পার্সনে সিঙ্গুলার এবং প্লুরালের মধ্যে কোনো পরিবর্তন নাই. থার্ড পার্সন সিঙ্গুলার হি, সি, ইট, হি মেসকুলিন জেন্ডার, সি ফেমিনিন জেন্ডার, ইট নিউট্রাল জেন্ডার, এই তিন ধরনের জেন্ডারই থাকবে. হি এর পরিবর্তে কোনো ব্যক্তির নাম হতে পারে, সি এর পরিবর্তে কোনো ফেমিনিন জেন্ডারের নাম হতে পারে, মহিলা বা মেয়ের নাম হতে পারে, ইট জড়া পদার্থ এই জাতীয় কোনো কিছুর নাম হতে পারে. হিয়ার অবজেক্ট হিম, হিয়ার অবজেক্ট হার, ইটের অবজেক্ট ইট, এগুলো হিয়ার পসেসিভ কেজ হিজ, হিয়ার পসেসিভ কেজ হার, ইটের পসেসিভ কেজ ইটস. এই সবগুলোর তোলা হলো দে, এগুলোর অবজেক্ট হইলো দেন, পসেসিভ কেজ দেন. এখানে যে চারটা দেওয়া আছে এই চারটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, থাকলে আমরা পার্সোনাল পরিবর্তনগুলো সহজেই করতে পারব. রুলস অফ চেঞ্জিং পার্সন, আগের আগের যে
স্টারটা ছিল, এখন আমরা দেখছি যে পার্সন তিন ধরনের আছে। এই তিন ধরনের পার্সনের এখন আমরা পরিবর্তন শিখব। রুল ওয়ান, রিপোর্টেড স্পিচে ব্যবহৃত ফার্স্ট পার্সন অর্থাৎ আই, মি, মাই, মাইন, উই, আজ, আওয়ার্স, এগুলা ফার্স্ট পার্সন। একটু আগে যে দেখালাম এগুলা রূপের পরিবর্তন, কেজ এবং পার্সনের পরিবর্তন। এগুলা যদি থাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার, জেন্ডার ও পার্সন অনুসারে পরিবর্তন হয়। ডিরেক্ট হি সেজ আই এম ওয়েল, এখানে ইনভার্টেড কমার ভিতরে আই এম ওয়েল আছে, আই ফার্স্ট পার্সন, এই ফার্স্ট পার্সনটা হি এর সাথে পরিবর্তন হবে। আমরা হি সেজ কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করলাম, এটা অ্যাসারিটিভের নিয়ম, পরবর্তী সময় এগুলো আমরা বিস্তারিত আরো করব। আই পরিবর্তন হবে হি এর সাথে, এই জন্য হি হয়ে গেল, আই এর সাথে এম বসতো, হি এর সাথে বসবে ইজ, তাহলে আই এম ওয়েল এর পরিবর্তন হলো হি ইজ ওয়েল, তাহলে হি সেজ আই এম ওয়েল, এটার উত্তর হলো ইনডাইরেক্ট হলো হি সেজ দ্যাট হি ইজ ওয়েল। তদ্রুপ দে সে উই প্লে ফুটবল, দে সে দ্যাট উই ফার্স্ট পার্সন, এটা দে এর সাথে সাবজেক্টের সাথে পরিবর্তন হবে, এর জন্য উইটা দে হয়ে গেল, প্লে প্লেই রইল, ফুটবল ফুটবলই রইল। নাম্বার থ্রি, হি সেজ মাই ব্রাদার ওয়েন টু ঢাকা, হি সেজ কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কনজাংশন দ্যাট ব্যবহার করলাম। মাই পসেসিভ কেস, আই এর পসেসিভ কেস মাই, এখন এই মাইটা পরিবর্তন হবে হি এর সাথে, তাহলে হি এর পসেসিভ কেস হবে হিজ, ব্রাদার ওয়েন টু ঢাকা বাদ বাকি অংশ ঠিক আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখলাম যে ফার্স্ট পার্সন অর্থাৎ রিপোর্টিং রিপোর্টেড স্পিচের ভিতরের ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে তার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। সাবজেক্টটা যেই মানে কে যে থাকবে, যেই পার্সনে থাকবে, এই সেই অনুসারে রিপোর্টিং স্পিচের যে পার্সনটা আছে ওইটাও ওই রকম পরিবর্তন হবে। নেক্সট সেকেন্ড পার্সন, রিপোর্টেড স্পিচে ব্যবহৃত সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন ইউ, ইউর, ইউস, এগুলা রিপোর্টিং ভার্বের অবজেক্টের নাম্বার, জেন্ডার ও পার্সন অনুসারে পরিবর্তন হয়। হি সেজ টু মি ইউ আর রাইট, হি সেজ, সেজ টুর পরিবর্তে আমরা টেলস ব্যবহার করব, এখানে যেহেতু বার্বের সাথে অ্যাস আছে এই জন্য টেলস হইব, যদি কোথাও অ্যাস না থাকে নিয়মের কারণে তাহলে টেল হয়। হি টেলস মি কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ইউ, ইউ হইল সেকেন্ড পার্সন, অবজেক্টের সাথে পরিবর্তন হবে, অবজেক্ট মি, এখানে ইউটা সাবজেক্ট হিসেবে আছে এই জন্য মি এর সাবজেক্টিভ কেজ অর্থাৎ নমিনেটিভ কেজ আই হবে, ইউর সাথে আর বসতো, আই এর সাথে এম হবে, আই এম নাই। দ্বিতীয় উদাহরণ, আই সে টু করিম ইউ আর এ গুড বয়, আই সে, সে এর সাথে অ্যাস নাই যেহেতু আয়ের সাথে সাবজেক্ট বাড়বে সাথে অ্যাস বাইয়ের যুগ হয় না, এই জন্য টেল হইল, সে টুর পরিবর্তে টেল করিম, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ইউ সেকেন্ড পার্সন, করিমের সাথে পরিবর্তন হবে, এই জন্য আমরা করিমের পরিবর্তে হি ব্যবহার করলাম, কারণ করিমাকে একবার বলা হচ্ছে। ইউ আর এ গুড স্টুডেন্ট, তাহলে এটা হলো হি ইজ এ গুড স্টুডেন্ট। দে সে টু আস ইউ উইল বি রিওয়ার্ডেড, দে টেলস আস দ্যাট ইউ, ইউ মানে হলো অবজেক্ট, অবজেক্ট মানে আজ, আজকে সাবজেক্ট করলে হয় উই, তাহলে উইর সাথে শ্যাল বস, সেই জন্য শ্যাল বি রিওয়ার্ড। তাহলে আমরা যখন শিখলাম যে সেকেন্ড পার্সন কী হবে, রিপোর্টিং ভার্ব যেটা আছে এটার অবজেক্টের সাথে পরিবর্তন হবে। তারপরে আমরা আসবো থার্ড পার্সন, রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পার্সন, রোহিত, রিনা, হি, হিম, হিজ, সি, হার, হার, সি, কিপস, দেয়ার, দ্যাম, দেয়ার ইত্যাদি, এগুলা ইনডাইরেক্ট ন্যারেশনে অপরিবর্তিত থাকে। তাহলে থার্ড পার্সনগুলো সহজভাবে আমরা বলতে পারি যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদে বাদ বাকি যা কিছু আছে সব থার্ড পার্সন। যদি রিপোর্টেড স্পিচের ভিতরে, এটা রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভিতরের অংশ, যেটা রিপোর্টেড স্পিচের ভিতরে যদি থার্ড পার্সন থাকে তাহলে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, শুধু কনজাংশন হিসেবে যা নিয়ম বসার কথা তাই বলবে। আই সে টু হিম, আই টেল হিম দ্যাট করিম ইটস রাইট, করিম ইটস রাইট হলো। দ্বিতীয় উদাহরণটা দেখো, দে সে টু আস সামিরা ক্যান সিং ওয়েল, দে টেল আস দ্যাট সামিরা, সামিরাই থাকবে, বাদ বাকি যা আছে ক্যান সিং ওয়েল। তৃতীয় উদাহরণ, ইউ সে টু মি দে হেল্প করিম, ইউ টেল মি দ্যাট দে 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 দেই থাকবে, হেল্প করিম ঠিক আছে। তাহলে আমরা তিন নম্বর রুলের রুল থ্রিতে শিখলাম যে যদি রিপোর্টেড স্পিচের ভিতরে থার্ড পার্সন থাকে এই থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না, শুধু রিপোর্টিং ভার্বের কিছু পরিবর্তন হবে আর ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন হিসাবে যা বসার তা বসবে, যেহেতু এই বাকিগুলো অ্যাসারেটিভ ছিল এই জন্য অ্যাসারেটিভের নিয়ম অনুসারে কনজাংশন এখানে ব্যাট ব্যবহার করা হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ক্লাস এই পর্যন্তই রাখলাম।
এখানে শেষ করলাম। আমরা আজকে এখানে যে জিনিসগুলো শিখলাম এটা হলো, তো আমরা আবার প্রথম থেকে দেখি, দেখো কি কি আমরা শিখলাম। প্রথম শিখলাম যে আমরা নারেশন কাকে বলে, হোয়াট ইজ নারেশন অর স্পিচ। তারপরে আমরা দেখলাম যে নারেশন দুই প্রকার, নারেশন দুই প্রকারের আগে নারেশনের দুই অংশ আছে, একটা হলো ডিরেক্ট স্পিচ আর একটা ইনডাইরেক্ট স্পিচ। এটা হলো দুই প্রকার। ডিরেক্ট স্পিচ যেটা বক্তা সরাসরি কথাটা বলে, এখানে সাধারণভাবে বোঝা হলো ইনভার্টেড কমা, কমা ইনভার্টেড কমা থাকে। ইনডাইরেক্ট স্পিচ যেখানে কথাটা অন্যভাবে বলা হয়, এটা যেমন দ্বিতীয় এই বৈকটা আছে, এটা ইনডাইরেক্ট স্পিচ, এখানে কমা ইনভার্টেড কমা থাকবে না। নিয়ম অনুসারে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে, কনজাংশন ঘটবে এবং অন্যান্য কিছু পরিবর্তনও হবে, যেটা আমরা মানে পরবর্তী সময়ে দেখছি। প্রত্যেক ডিরেক্ট স্পিচের দুইটা অংশ থাকে, একটা হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে এটা হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব পুরাটা না, এখানে সে টু এটা রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে এটা হলো রিপোর্টেড স্পিচ। সাধারণত রিপোর্টেড স্পিচটা ডান পাশে থাকে, কোনো কোনো ক্ষেত্রে বাক্যের প্রথমও থাকতে পারে। আমরা যখন প্যাসিভ নারেশন করব তখন আমরা এগুলো দেখব। তারপরে আমাদের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ বা নারেশন করতে গেলে যে পরিবর্তনগুলো লাগবে, এই পরিবর্তনগুলো হলো, প্রথম পার্সনের পরিবর্তন করতে হবে, দ্বিতীয় হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে, তৃতীয় হলো ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হবে এবং কনজাংশন ব্যবহার করতে হবে, চতুর্থ চেঞ্জ অফ টেন্স, টেন্সের পরিবর্তন করতে হবে, তারপরে লাস্ট অফ অল চেঞ্জ অফ অ্যাডভার্ব এন্ড ফ্রেজ, এগুলার পরিবর্তন করতে হবে। তাহলে আমরা আজকের ক্লাসে যা শিখলাম, চেঞ্জ অফ পার্সনের পরিবর্তন শিখছি, চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব এটারও পরিবর্তন শিখছি, ইনভার্টেড কমা ওমিট করতে হয় এবং কনজাংশন ব্যবহার করতে হয়, আমরা যে কনজাংশন দ্যাট ব্যবহার করলাম, এগুলা এই তিনটা জিনিস আমরা শিখলাম মানে পার্সনের পরিবর্তনের সাথে। পরবর্তী ক্লাসে আমরা এগুলা যে পাঁচ প্রকারের সেন্টেন্স আছে এগুলো নিয়ে আলোচনা করবো, পর্যায়ে করবো। আশা করি তোমরা ক্লাসগুলোতে উপস্থিত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।